जनसमर्थन सरकार हटानोर सबचेये बड़ अस्त्र बीएनपिर एई अस्त्रे मोर्चे धरे गेछे। धानमंडीते आवामी लीग सभापतिर कार्यालये संबाद सम्मेलने एमन मंतब्य करेछेन दलटिर साधारण सम्पादक ओबैदुल कादिर। तिनि बोलेन आंदोलने व्यर्थ हये चोरागोप्ता हमला चालाच्छे बीएनपि। समसामयिक विषय निये बृहस्पतिवार संबाद सम्मेलन करेन आवामी लीगेर साधारण सम्पादक ओबैदुल कादिर। जनसमर्थन ना थाकाय बीएनपि तादेर आंदोलन बेशी दूर टेने निते पारेनि मंतब्य करेन कादिर। 28 अक्टोबरे যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে জনগণ প্রত্যাখ্যান করেছে। সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলার ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করলেন দলের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রার্থী আমি মনে করি অন্যদের বয়কট করার তো কোনো কারণ নেই। ইলেকশনে এইসব ঘটনা ঘটে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা সব ইলেকশনে ঘটে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গুপ্ত হত্যার পরিকল্পনা করছে বিএনপি। বিএনপি প্রথমে মনে করেছিল আমরা নির্বাচন করতে পারবো না, এখন বুঝতে পেরেছে নির্বাচন হয়ে যাচ্ছে। সতর্ক দৃষ্টি রাখার জন্য, রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকার জন্য, কারণ তারা এখন গুপ্ত হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। অতীতের ভুল থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে চায় বলেও মন্তব্য করেন ওবাইদুল কাদের। আর বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান হাসান মাহমুদ। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।